দুনিয়াতে অনেক সম্মান সুনাম মান মর্যাদা অনেক কিছু কোনো কষ্ট নেই কিন্তু ওর আখিরাত নাই মদ খায় গাঁজা খায় শিরিক করে বিদআত করে সালাত এক ওয়াক্ত পড়ে না মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানাজা যায় তাও নেতা হিসেবে ডাক্তার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে সায়েন্টিস্ট হিসেবে এলাকার মুরব্বী হিসেবে এলাকার কর্তা হিসেবে বুঝেন নাই মাতব্বর হিসেবে যায় এমনি এক ওয়াক্ত সালাত পড়ে সুদ বোঝে না ঘুষ বোঝে না হারাম বোঝে না হালাল বোঝে না বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয় স্ত্রীর প্রতিও যত্নশীল নয় জানাবা বিচার এগুলো নর্মাল তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সে এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো তার আখেরাত নাই এগুলো একটা ক্যাটাগরি দুই আখেরাত আছে মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দিবে ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে জান্নাতের চাদর পরিয়ে দিবে আল্লাহ ওকে মরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে ও মরে গেলে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওর আবার আবার রূহ দিবে ফেরেশতারা প্রশ্ন করবে ও জিতবে উপর থেকে শব্দ আসবে ফাফরিশু ফিল জান্নাহ একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও জান্নাতের চাদর একে দিয়ে দাও এ সুখ আর সুখ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়া দেখবা জীর্ণ শীর্ণ অবস্থা কেউ ইজ্জত করে না কোন মানুষ পাঁচ আনার দাম দেয় না কোন মানুষ তার পরোয়া করে না অভাব অনটন অসুস্থতা দরিদ্রতা আহ যেদিকে যায় শুধু শুকিয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু ওর আখেরাত আছে কি আছে তাহলে কয়টা ক্যাটাগরি গেল এক দুনিয়া আছে আখেরাত দুই দুনিয়া নাই আখেরাত তিন একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখেরাতও আছে সুবহানাল্লাহ এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে এদের যখন অসুখ হয় এরা সবুর করে প্যানিক হয়ে যায় না হতাশা হয় না কোন আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয় একটা প্রশান্তি আছে আলহামদুলিল্লাহ এটা ভাঙলে আমার কি আসে এটা কি আমার নাই যার আসমান সেই ভাঙছে আমার কি যাদের ছেলে একটা মারা গেল একবারে যুবক ডাক্তারি পাস করছে এই সরকারি চাকরি পেয়ে যেত 2 লাখ টাকা বেতনে মরে গেছে এবার যে আলহামদুলিল্লাহ এটা কি আমার নাই আমি তো খালি মানে আমার পিঠের পাজর থেকে 1 ফোঁটা পানি বের হয়ে জন্ম আল্লাহকে পৃথিবীতে পাঠাইছে হ্যাঁ আমার বৃদ্ধকালে হাতিয়ার হতে পারত ও তো হতো বাপ হওয়ার আগে মরে গেল আমি তো বাপ আলহামদুলিল্লাহ খুশি থাকে দুনিয়া তো মানুষ ইজ্জত করে সম্মান করে মানে কোন রকম দুনিয়া এবং আখরাত কি এদের আছে কয়টা ক্যাটাগরি হলো সবচাইতে পরের ক্যাটাগরিটা নিয়ে এমনি আমাকে বললো জামশেদ তুমি যেই ঘটনা আমাকে শুনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে যার দুনিয়াও নাই দুনিয়াও নাই এরা কারা মুসলমান বাপের নাম আব্দুল্লাহ বাপের নাম আব্দুর রহমান বাপের নাম মুহাম্মদ আহমেদ বাপের নাম ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এর দুনিয়াও নাই আখিরাতও নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ধনীদের 500 বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত আদায় করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করলে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে 1000 টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই বলে যে মাঠে কাজ করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও তুমি মুসলমান শুনো সিয়াম এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না পরে আবার কাজা করে নিতে হবে এ পূরণ করে দিতে হবে জেনে নাও বেতাকে বাসি জেনে নাও আমার ভাইয়েরা যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসের তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
وقال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের সৃষ্টি করেছেন এক বিন্দু তুচ্ছ পানি থেকে অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে এই পৃথিবীতে আর কোন নবী এবং রাসূল আগমন করবেন না আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাউন্ড কি স্পষ্ট শোনা যায় একদম ক্লিয়ার ক্লিয়ার আছে জাক আলহামদুলিল্লাহ দিনি ভাইরা সামনেই রমাদান মাস আসতেছে সবে বরাত নিয়ে মোটামুটি চতুর্দিকে বেশ ভালো দেখা যাচ্ছে না যা দেখা যাচ্ছে তা যারা হাদিস পড়ে নিষেধ করছে অথবা যারা হাদিস পড়ে কিছু একটা করার কথা বলছে উভয় পক্ষের জন্য তেমন কল্যাণকর বলে মনে হচ্ছে না এটা এজন্য শবে বরাত বা নিসফ মিন শাবান অথবা লাইলাতুল বরাত অথবা কেউ বলছেন যে সব ফারসিতে বরাত আরবিতে বরাত দিয়ে কেউ মুক্তি অথবা ছিন্ন হওয়ার কথা বলছে অথবা ফারসি ভাষায় হলে ভাগ্যের কথা বলছে বরাত দলবরল যারা নিসফে শাবান 15 তারিখে যারা বলছে যে সারা রাত জাগতে হবে কিছু করতে হবে এবং যারা বলছে যে না রাত জাগা স্পেশাল কোনো ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় না তো আমি এই বেতাগাবাসী এখানকার মানুষদের সাথে আমার বহু পুরনো সম্পর্ক আলহামদুলিল্লাহ আমার খুতবার জীবনটা এখান থেকে শুরু হয় আল্লাহর প্রশংসা 2015 সালে এই বেতাগা জামে আল আকসা মসজিদ কেন্দ্রিক বড় স্মৃতি এবং এখানকার প্রায় মানুষকে আমার চেনা আছে ওদের সাথে আমার আন্তরিকতা এবং ভালোবাসা আছে খুব বেশি এটা ঘৃণা অথবা খারাপ সম্পর্ক তেমন কারো সাথেই নেই যা কয়েকদিন ছিলাম আল্লাহর নিরাপত্তায় ছিলাম আলহামদুলিল্লাহ এখানকার মানুষে যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিশিয়েট করেছে তারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা স্নেহ শ্রদ্ধা উভয় দিয়ে এখানে প্রায় 7 থেকে 9 মাস আমি আমার খতিবী জীবন এখানে এরপরে আর কোথাও পার্মানেন্ট খুতবা নেইনি বাংলাদেশে এখানেই ছিল আমার শুরু তো এখানকার মানুষের সাথে একটা ভিন্ন আন্তরিকতা সত্যি কথা বলতে কি নারীর টান বলে না অনেকে আবার এটা নাঙ্গুলকোট আমার এলাকা আমার জন্মস্থান তো এখানকার মানুষের সাথে একটা ভিন্ন ভালোবাসা আছে আমি একটা অনুরোধ করব যারা আপনারা নিসফে শাবানের দলিল প্রমাণ দিতে গিয়ে একটি হাদিস পেশ করেন তা হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই রাতে কলব গোত্রের যে যা ভেড়া রয়েছে বকরি রয়েছে যত পশম আছে অত পশম সমপরিমাণ মানুষকে তিনি ক্ষমা করেন তবে দুই ব্যক্তি ছাড়া মুশরিক ও মুশাহিদ মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না এবং যে তার হৃদয়ে বিদ্বেষ রাখে হিংসা রাখে তাকে আল্লাহ ক্ষমা করে না তা আমি অনুরোধ করব যারা আপনারা নিসফে শাবান আপনারা কিছু একটা করবেন বা যেভাবে করে আসছেন তথাকথিত পরিচিত রাত জাগা এবং দিনে সিয়াম পালন করা যদিও আপনারা যে হাদিসগুলো পেশ করেন সেই হাদিস দ্বারা এই ধরনের কোনো আমল সাব্যস্ত করা দুর্লভ সাব্যস্ত করা গেলে আপনারা অবশ্যই করতেন একটা অনুমান আন্দাজের ভিতরে ভিত্তিতে বলছেন যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা এতগুলো মানুষকে ক্ষমা করবে আমি একটা অনুরোধ করব বেতাগাবাসীকে অনুরোধটা হচ্ছে হাদিসটা যদি লক্ষ্য করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাচ্ছিলেন না তখন তিনি বিল বাকিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে বাকি কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন যে হাদিসটা সবাই পেশ করে সবাই বরাত বা নিসফে শাবানের পক্ষে তো সেই হাদিসটাও আমি বেশ কয়েকবার পড়ে এবং এর বাংলা অনুবাদ পড়ে খুব অনুভব করার চেষ্টা করেছি তো অনেক অনুভব করার পরে কিছু করতে হবে এমন কিছু পাইনি হাদিসটা হচ্ছে যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না তখন খোঁজাখুঁজি করে পেলেন বাকি কবরস্থানে
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ছিলেন ওনাকে ডেকে নিয়ে যাননি মানে এই রাতে কোনো ইবাদত আছে আয়েশা তুমি ওঠো রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাকেননি এবং যখন বাকি কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে উপস্থিত পেল তখনও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস থেকে এমন কিছু পাওয়া যায় না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কিছু আমলের নির্দেশ দিয়েছে অথবা আমলের পরামর্শ দিয়েছে অথবা আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে বা অন্য অন্য কোনো সাহাবীকে ডাকতে বলেছে বা ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সাহাবীকে ডেকে নিয়ে ওই জায়গায় উপস্থিত ছিল এমন কিছুই কিন্তু ওই হাদিস থেকে পাওয়া যায় না বরঞ্চ ওই হাদিস দ্বারা যারা সাব্যস্ত করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে মুশরিক এবং বিদ্বেষ যে মুসলিম ভাইদের জন্য বিদ্বেষ রাখে এই দুই ক্যাটাগরির লোক ছাড়া কয় ক্যাটাগরির লোক ছাড়া তো আপনারা যদি দেখেন বাংলাদেশ এখন টেলিভিশন চ্যানেল খোলেন ইউটিউব চ্যানেল খোলেন ফেসবুক চ্যানেল খোলেন অথবা চায়ের দোকান মসজিদ মাদ্রাসার বারান্দা শুধু বিদ্বেষ চলছে শুধু বিদ্বেষ চলছে তো এখানে আমি বেতাগাবাসীকে বলবো বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে বেতাগার জনসাধারণ জনমুসলিম যারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে আমি অনুরোধ করব যে তারা যাতে এই নিসফে শাবানের যে আমাল চলে আসছে তার ক্ষেত্রে তারা যাতে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয় খুব স্পষ্ট ভাষায় ওই হাদিসে বলা আছে যে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না আর যে বিদ্বেষ রাখে হৃদয়ে বিদ্বেষ রাখে ঝগড়া বিবাদ রাখে হৃদয়ে একজন আরেকজনের জন্য শত্রুতা রাখে এমন লোককে আল্লাহ মাফ করবে না অথচ আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা এই নিসফে শাবানকে কেন্দ্র করে বিদ্বেষ করছি তো হাদিসের হাদিস কিন্তু বলেনি যে তোমরা রাতে রাত জাগো স্পেশাল কিছু করো যেমন রমাদানে সাহুর এটা স্পেশাল ইফতার এটা স্পেশাল ফিতরা এটাকে রমাদানকে কেন্দ্র করে তারাউইহ রমাদানকে কেন্দ্র করে ভিতরে সলাৎ সবাই জামাতে পড়ে দোয়া করে রমাদানকে কেন্দ্র করে সাদাকার মানে বাড়তি সাদাকার কথা বলা আছে কোরআন কোরআন নাজিলের মাস কোরআন তেলাওয়াতের মাস এটা নিজেকে সংযমের মাস বহু স্পেশাল আমাল রয়েছে রমাদানকে কেন্দ্র করে যেভাবে ঈদকে কেন্দ্র করে বলে এক রাস্তা দিয়ে যাও অন্য রাস্তা দিয়ে আসো খুতবা শোনো নামাজ পড়ো এরপরে খুতবা শোনো হ্যাঁ তো সুবহানাল্লাহ তোমরা হালাল হইতে আনন্দ করো ইবাদত করো আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হও এইভাবে পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আয়াত অথবা হাদিস বর্ণিত আছে কিন্তু এই নিসফে শাবান সম্পর্কে মানে এই রাতে কি আমল করতে হবে একটা নির্দেশ পাওয়া যায় না আমি বলছি না যে দেখুন আমি ওয়াল্লাহি এটা নিয়ে বহু বিদ্বেষ হয়ে গেছে আমি যারা এর পক্ষে কথা বলেন যারা যুক্তি দিয়ে বলেন আবার অনেকে বলছেন আপনারা যে শাবান মাসের 15 তারিখে নিসফে শাবানে কোরআন নাজিল হয়েছে এটা জঘন্যতম কথা এটা জঘন্যতম কথা এই জন্য যে আমার আজকের খুতবার আলোচ্য বিষয় রমাদান কেন্দ্রিক তো রমাদান কেন্দ্রিক খুতবার আলোচ্য বিষয় হলে রমাদান মাসটা কি এটার পরিচয় কে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শাহরু রমাদান মানে রমজান মাস একবারে সোজা সাপটা কথা আল্লাহ বলেছে শাহরু রমাদান রমাদান মাস কি আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এটা রমাজান মাস এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছিলেন একদম স্পষ্ট আইমানি আমি ইউমানি তুমি একদম স্পষ্ট অনুবাদ কোনো ব্যাখ্যা লাগবে না কোনো তাফসীর লাগবে না তো আমি বেতাগাবাসীকে বলবো যারা মনে করে যে নিসফে শাবান শবে বরাত কোরআন নাজিল হয়েছে এটা বরকতময় রাত আসলে কোরআন নাজিল যদি রমজান মাসে হয় তাহলে এটা যদি কোনো রাত হয় তাহলে এই রাতটা লাইলাতুল কদরই হবে যেহেতু কোরআন রমজান মাসে স্পষ্ট ভাষায় বলা আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান মাস এই মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে তো এই কোরআনুল করিম কি করবে এই যে এই মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে কোরআনুল করিমের কাজ কি এটা কোন কোরআন আমার আর আপনার ঘরে আছে সেটা নাকি অন্য কোনটা নিসফে শাবানে যদি কোরআন নাজিল হয় তাহলে রমজান মাসও একটা কোরআন নাজিল হয়েছে ওটা কোনটা
কিছু লোকজন বলছে, দেখেন আমি বিদ্বেষ নিয়ে কথা বলছি না, আমি বলছি যে বিবেকবানের বিবেকের কাছে প্রশ্ন করছি, বিচক্ষণের বিচক্ষণতা দেখতে চাচ্ছি, আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলছি না। নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা হয়, সূরা দোখানের ওই আয়াত যদি নিসফে শাবানকে ইন্ডিকেট করে হয়, তাহলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সূরা বাকারার 185 নম্বর আয়াত, তাহলে এই যে শাহরুর রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিলের মাস, এই মাসে কুরআন নাযিল করা হয়েছে, কুরআনটা কোনটা? মসজিদে কুরআন নাই, দেনটা কুরআন, মানে নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা কুরআন নাযিলের মাস হয়, নিসফে শাবান যদি কুরআন নাযিল হয়, তাহলে এই যে রমজান মাসে যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা কোনটা? এখন নিসফে শাবানে কোন কোরআন নাজিল হয়েছে আমরা জানি না, আমরা যে কোরআন চিনি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়, তারতিবটা এরকম যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ হয়ে গেছে, এটা রমাদান মাসে নাজিল হয়েছে। নিসফে শাবানে কোন কোরআন নাজিল হয়েছে, এই কোরআন কে পড়ে, কারা পড়ে, কোন ছাপাখানায় ছাপায়, কার বাসায় পাওয়া যায়, কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন হেফজখানায় পাওয়া যায়, আমরা চিনি না। আমি কি বুঝাতে পেরেছি? তো বিদ্বেষ রাখবেন না, বিদ্বেষ রাখবেন না। আন্দাজ করে কথা কেন বলছেন? কোরআনুল কেরিমের নাজিল নিয়ে তো স্পষ্ট কথা আছে, কি আছে? যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, ওই যে সূরা বাকারা আমরা পড়েছি আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين, তাহলে সূরা বাকারার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম ذلك الكتاب, এটা হচ্ছে ওই কিতাব হুদ للمتقين, যেটা মুত্তাকিদেরকে হিদায়ত দেয়। আল্লাহ কোরআনুল করিম যেটা রমজান মাসে নাজিল করছে, তাহলে এটাই সূরা বাকারার ওই কোরআনটা, যেটা আল্লাহ বলছে যে শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনুল করিম এই মাসে নাজিল করা হয়েছে। তো এর কাজ কি? ওই যে হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে যে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনুল করিম এটা মানুষের জন্য হিদায়তের জন্য স্পষ্ট, এটা হুদাল লিন্নাস। রমজান মাসে যে কোরআনুল করিম নাজিল করেছে আল্লাহ, তা হচ্ছে হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে এটা ওদেরকে হিদায়ত করে এই কোরআন। এখানে সূরা বাকারার দ্বিতীয় আয়াতে বলেছে মুত্তাকিদের কথা।